কাম আপনার করার মন থাকবে হারি গৈছো কারণে যে মই বহি জানি কোনো কথা নাই। এবার চাওক আমার এই নতুন সরকার গঠন হওয়ার পিছর পরে এটা দিন এনেকুৱা গৈছে নাকি যে কোনো মন্ত্রী ভারতীয় জনতা পার্টির পরে আমি রাইজর লগত মত বিনিময় করেছো যদি কোনোবাই সঁচাকে এনেকুৱা পয়সা লওয়া অধিক দিক হব লাগিব নিশা যদি এজন এনেই এজন মানুষের কারণে বিরোধী ভূমিকা যদি আমি সত্যতা পাওঁ লগে লগে আমি বিভাগীয় মন্ত্রীক জনাম সকলো কামখিনি কৰিব আর বরাকরণের কাম করব পর্যবেক্ষণ করে আছে আর আপনাদের বছরই দেখা পাব এই মাহর ভিতরতে এই নদী প্রদর্শনের কাম আরম্ভ হব আর নদী গড়াশনের পর হেকল আপনি জলেশ্বর সমষ্টি কেন্দ্রে আগবাড়ি লিখে রহমান আপনাদের সাবলে আরম্ভ করেছে জলেশ্বর প্রেক্ষাপট। আজি মোর উপস্থিত আছে 39 নং জলেশ্বর বিধানসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টির 2021 সনত জলেশ্বর সমষ্টির নির্বাচন খেলিছিল সন্মানী উসমান গনি ডাঙরিয়া। আজি তেখেতর লগত কেটামান প্রশ্ন করিবলে যত্ন করিম। প্রথমে ডাঙরিয়া আপনার স্বাগতম জানাইছো। মই আপনালৈ ধন্যবাদ জানাইছো। প্রথমে আপনার পর একটা কথা সুদিবলে যত্ন করো, মানুহে নির্বাচন খেলি জিকি চর্চাত আহে কিন্তু আপনি নির্বাচনত হারি আপনি চর্চাত আহিছে। জলেশ্বর সমষ্টিত আপনি সুকে কোনে আপনি পরিভ্রমণ করে আছে, গড়াখহনিয়াই হোক বা যিকোনো রাইজর সমস্যাই হোক রাস্তা ঘাটের সমস্যা আপনি গৈ আছে, কিবা আপনার ব্যক্তিগত স্বার্থ আছে নেকি? প্রথম কথা হল নির্বাচনত হারা জিকা এটা পরম্পরা, কোনোবাই জিকিব কোনোবা হারিব, আর হারিলে যে কাম করিব নোৱাৰিব বা জিকিলে যে কাম করিব পারিব এরকম কোনো কথা নাই। কাম করাটো একটা মনের কথা, মন দি কাম করলে সকলে কাম করিব পারবে, আপনিও কাম করিব, রাইজ সাধারণ রাইজও কাম করিব পারিব, এনেকা উদাহরণ আমার লগত বহুত আছে। আর হারাটো আপনি আরো একটা কথা কৈছে যে প্রথমবার নির্বাচন খেলি আমার এই সমষ্টিতে বহুতবার আমি নিজেও দেখিছো আমার প্রয়াত আফজাল রহমান ডাঙরিয়া তেখেতও হারিছে নির্বাচনত, আমার বর্তমান যিজন বিধায়ক আছে তেখেতও হারিছে, আর আমার এইডবর বিধায়ক শাহাবুদ্দিন ডাঙরিয়া আছে তেখেতও হারিছে। গতি হারাটো এইটা একটা রাজনৈতিক পরম্পরা, গতি এই কথা নয়। প্রথম কাম করাটো এইটা একটা বেলেগ কথা, কাম আপনার করার মন থাকিব লাগিব। হারি গৈছো কারণে যে মই বহি যাম এনেকুৱা কোনো কথা নয়, এবার হারিছো ভালকে যদি রাইজর লগত মিলি থাকবো, ভালকে রাইজক যদি কাম করিব নিশ্চয় রাইজে আকৌ হারি জানাব। হয়, আপনার পর আরো একটা কোশ্চেন জানিবলে যত্ন করিম। আপনি সদায় এটা কথা ফেসবুকত লিখি থাকে, আপনার প্রোফাইলত আপনি আইডিত লিখি থাকে যে রাইজর সেবাত আমার সরকার সদায় ব্যস্ত, রাইজর সেবাত আমার সরকার সদায় ব্যস্ত, আপনি এই কথাখিনি লিখি থাকে কিয়? চাওক আমার এই নতুন সরকার গঠন হওয়ার পিছর পর এটা দিন এনেকুৱা গৈছে নাকি যে কোনো মন্ত্রী বহি আছে, সকলে কাম করেছে, দিনে নিশায় কাম করে আছে। আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব যার উন্নয়নের স্বার্থ আর সমস্যা আছে সেই সমস্যা সমাধানের স্বার্থ যাম করে আছে এটা দেখাত বলে এমা নহতে যান কাম করলে আপনাদের সোশিয়াল মিডিয়া বা সংবাদ মাধ্যমের জড়িয়ে আপনাদের দেখেছে বা আপনাদের প্রচার করেছে গড়াখহনীয়া তো আর ডিপার্টমেন্ট আছে সকল ডিপার্টমেন্ট কাম হব আর কাম করে আছে। আপনাক সকল সময় দেখা পাও সোশ্যাল মিডিয়াত, আপনাক সকলে সমালোচনা করে, আপনাক লিখে উসমানের কাম নাই, মিছামিছি ঘুরি থাকে সমষ্টি, আর নেতিবাচক কমেন্ট করক আপনি কেনে কই স্যার? সমালোচনা থাকবে, আপনি ভাল কাম করলে তাকে সমালোচনা করি, গতিকে সমালোচনা আপনি দেখি ভাই পাব না লাগে। আর সমালোচনাটো একদম পৃথিবীর ভিতর আটাইতকৈ সহজ সহজ কাম, বিরোধিতা আর সমালোচনা এটা একদম সহজ কথা, কিন্তু কাম করে দেখো জনে মোক সমালোচনা করেছিল তো ভাল কাম করো, আর সমালোচনা করে করে যেটা ভাবি যাবো সেহেতু মোর থাকি মোর রাইজে যাবেন। আপনার পরে একটা কথা জানিবলে যত্ন করিম, যেহেতু আপনি আপনার ভারতীয় জনতা পার্টির সরকার অসমত বিশেষ করে দেখা গৈছে রাইজর অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ঘর দি আছে বিশেষ করে জলেশ্বর সমষ্টিত বহুত পঞ্চায়েত জনপ্রতিনিধি হোক বা সরকারী যাক সচিব আছে তেখেতসকলে মিলি রাইজর পৰা ধন সংগ্রহ করে আছে, মানে 5,000 দিয়ক নহলে আপনার ঘর হব এনেকৈ এটা রাইজর অভিযোগ আছে,
তেনেক্ষেত্রত ইতিমধ্যে সরকারে ঘোষণা করেছে যে কোনোবাই যদি এনেকৈ টকা হয় তেনে অতি সোনকালে কিবা ব্যবস্থা করব তেনেক্ষেত্রত আপনার প্রতিক্রিয়া কি? আপনি চাইছে ড্রাগসর যুগে আমার সরকারে কেনেকা পদক্ষেপ নিয়েছে আমার এই ক্ষেত্রে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের মন্ত্রীসভার সমস্যা করি আর তেখেতর যে টিম কেনেকে কাম করে আছে আপনাদের দেখা পাইছে আর দুর্নীতি আমার সরকারের পুষ্পা নীতি আর এই দুর্নীতি কঠোর দমন করা হবে এই পঞ্চায়েত ডিপার্টমেন্টে হোক জি ডিপার্টমেন্টে হোক আজি সব পঞ্চায়েত যদি কোনোবাই মেম্বারে হোক বা পঞ্চায়েত সচিবই হোক বা কোনো সরকারি বিষয়ে হোক কোনোবাই যদি উৎকোয়া কিংবা প্রমাণ থাকে মানে সত্য প্রমাণ থাকে তেনে তার তো বিচার হব আর এই রঙগর আলোচনা হবে লাগবে আর আমি চাই আছো আমি ভারতীয় জনতা পার্টির পর আমি রাইজর লগত মত বিনিময় করে আছো যদি কোনোবাই সঁচাকে এনেকৈ পয়সা লওয়া অভিযোগ আমি পাও সঠিক দিক হব লাগবে বিচার যদি এজন এনেই এজন মানুষের কারণে অভিযোগ হয়ে না থাকে যদি আমি সত্যতা পাওঁ লগে লগে আমি বিভাগীয় মন্ত্রীর জন্য আর আমার বিভাগীয় মন্ত্রী প্রদীপ কুমার গার্গ আমাদের সূর্যকে জানাই দিছে তারাও সক্রিয় করা হবো আপনার পরে একটা কথা জানি গাও যা প্রায় এমাহ হয়েছে পুরী জেলার ঐতিহাসিক বুড়াবুড়ি থান ভয়ানক ধরাছোঁয়া তাণ্ডবত পড়েছে আর আপনার মুকুৰী জেলার সুন্দরপাড়া এই অঞ্চলত সুন্দরপাড়া আপনার আরো একটা চর আছে তাতে পড়াশোনা পড়াশোনা হয়েছে তেনেক্ষেত্রে দেখা গেছে যে আপনি অতি সোনকালে মুকুৰী জেলার উপায়ুক্তজনের কথা পাতি অতি সোনকালে তাতে লই আছে আমার জলেশ্বর সমষ্টির ঐতিহ্য পুরনি ঐতিহ্য থান আমি এই জায়গা হিন্দু মুসলমান সকলে মিলি তাতে একটা মেলা হয় মেলাতে আমার আমি সমবাদী হোক কিন্তু আমার পুরনি ঐতিহ্য আমার চিনাকি এই ঠাইখিনি যাতে গৌরবান সেইখিনি তার উপায়ুক্ত ডাঙরি নিজে চাইছে আর তাতে যে প্রোটেকশন সেটাকে দিবলে আশ্বাস দিয়েছে আর আমার জামাধার উন্নয়ন খণ্ডের অন্তর্গত পালাটারি গাঁও সুন্দরপাড়া চাকরি পাড়ায় সকল করেছে তাতে উপায়ুক্ত মহলে নিজে মাথা দিয়েছে যেহেতু পরিবর্তনকামী বিজেপি সরকার বিজেপি সরকারে প্রথমে যেতে 2016 চনত প্রথম অসমত বিজেপি সরকার গঠন হয়েছিল আর সেই সময়েরপরাই কই আছিল যে বান মুক্ত করব অসম আর ব্রহ্মপুত্র নদীগড়ত পানি স্থায়ী প্রতিরোধ করব আর নতুন সরকার আহি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর নতুনকৈ যে কই আছে যে অসমত বান মুক্ত হব আর গড়খন স্থায়ী প্রতিরোধ করব কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বা আর পার্কুপাইন দি ব্রহ্মপুত্র নদীগড়াখনি স্থায়ী প্রতিরোধ নহয় গতি অতি সোনকালে পার্মানেন্ট প্রটেকশনের কারণে ওয়ার্ডার পিসিং বা স্পার দিব লাগে তেনহলে হে গড়াখনি স্থায়ী প্রতিরোধ হবে এনে ক্ষেত্রে আপনি কিবা দাবি জানাইছে আর নিশ্চয় আমার সরকারে বিজ্ঞানসম্মতভাবে সকল কাম করে আর গড়াখনভাবে কাম করব অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আমার কিশোর শান্তি হাজরিয়া ডাঙরিয়া আপনি চাই আছে যে কেনকি সদায় মই বারবার কথা উচ্চারণ করে আছো প্রতিদিনে ভাইবেটি নৌকা হোক বা একদম নদীর কাষত যায় নিজে পর্যবেক্ষণ করে আছে আর আপনাদের বছরে দেখা পাব এই মাহর ভিতরতে এই নদী প্রদর্শন কাম আরম্ভ হব আর নদীর গড়াখনের পর ইতিমধ্যে দেখা গৈছে যে লক্ষীপুর ৰাজহুৱা চক্ৰৰ অন্তৰ্গত বিভিন্ন ঠাইত হাতী তাণ্ডৱ চলি আছে হাতী মানুহ সংঘাত হৈছে গতিকে সেই তেনে সময়ত আপুনি বন বিভাগৰ লগত কথা পাতি আপুনি লগত গৈ পৰ্যবেক্ষণ কৰিছে অতি সোনকালে সমাধান হ'বনে চাওক আমাৰ আজি প্ৰায় 2-3 মাহ ধৰি হাতী যি উপদ্ৰৱ চলাই আছে আমাৰ জোৱাৰ কৃষি কৰাৰ তাতে হাতি যিটো উপদ্ৰৱ মানুহৰ ঘৰ ঘৰে ভাঙি দিছে মই আৰু তাৰ 10-15 দিন আগত আমাৰ গাঁৱৰ পৰা এজন মানুহ মৃত্যু হৈ পৰিছে তাৰ আগতো দুজন হৈছে গতিকে বন বিভাগ আৰু উপায়ুক্ত ডাঙৰীয়া বাধ্য ডাঙৰীয়াক জনাইছিলোঁ আৰু আমাৰ চাইকেল অফিচাৰ তেখেতলৈ জনাইছোঁ আৰু আমি ক্রমাগত রেডি জানাইছোঁ হাতির পর অতি সোনকালে এই মানুষগুলি তাতে হাতির উপদ্রব রক্ষা করার ব্যবস্থা
আপনার একটা কথা বুঝবলে যত্ন করো। আর একটা শেষ প্রশ্ন, জলেশ্বর উন্নয়ন খণ্ড তো কই, জামালদারহাট উন্নয়ন খণ্ড একেবারে পিছপা, রাস্তা ঘাটের পরা আরম্ভ করে একেবারে জরাজীর্ণ, তেনে ক্ষেত্রে আরো একটা প্রশ্ন একেবারে কই দিও যে জামালদারহাট উন্নয়ন খণ্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও মহোদয় না থাকে, ধুবুরীত কিবা একটা অফিস লই ভাড়া চলাই আছে, তেনে ক্ষেত্রে যেহেতু আপনি সরকারের এজন ব্যক্তি, আপনি আমি বিডিও স্যারকে জানাইছো যে আপনি যাতে থাকি, আপনি কাম করছে কামখিন এরপরে করো, যাতে মানুষ এই বর্ষণ বারিষার দিন বা ধুমুয়ার দিন যাতে ছুটি পার হব না, যেহেতু অফিস ইয়াতে করে তার জানাইছো, আর অতি সোনকালে সকলে স্টাফ ইয়াতে থাকবে, ইয়ার কাম আরম্ভ করবো। আপনি চাও আমাদের হাত উন্নয়ন খণ্ড বলে কথা না, গোটে জলেশ্বরের কথাই কব লাগিব। আপনি চাও কিছুদিন আগত এই ফ্লাশ ফ্লাই কৃত্রিম বানপানী বলে কয়, তাতে আমার সাতাইমারি দলকখন নবনিযুক্ত উপায়ুক্ত বাইদেউ ডাঙরিয়ানী মীনাক্ষী ডেকা নাথ ডাঙরিয়ানী বাইদেউ নিজে আহিছে, সকল ধরনের অফিসার গোয়ালপাড়া জেলার, কিবা যদি সমস্যা হয় ইয়াতে আহি রাইজের মন্ত্রণ করে সমস্যা সমাধান করার চেষ্টা। মই চেষ্টা করিম যে দুখিয়া রাইজক যাতে সহায় করব পারো, আর আমার এই সমষ্টি যান ধরনের সমস্যা আছে মই যান পারো চেষ্টা করি সমাধান করার, আমি যেহেতু আমার সরকারের সরকার অবগত করাই কাম সন্তালে করতে পারো তার চেষ্টা করি। আর মূল সকল যুব প্রজন্ম, শিক্ষিত যুব প্রজন্ম আহ্বান জানাইছো যে আপনাদের কোভিড প্রতিরোধ সকল জেলা সমষ্টি পঞ্চায়ত গাঁও টিকাকরণের ব্যবস্থা কিন্তু সকলে যাতে টিকাকরণ হওয়ার। ধন্যবাদ জ্ঞাপন করেছো। ইয়া আছিল সন্মানী ওসমান গনি ডাঙরিয়া, তেখেতে 2021 সনত নির্বাচন খেলেছিল জলেশ্বর সমষ্টির পৰা ভারতীয় জনতা পার্টির পৰা। আজি মোক আপনি সোমাই দিলে, বহুত কথা আলোচনা করলো, আপনার অশেষ অভিনন্দন।